বসন্তের রঙে আজ মাতল শোভাবাজার রাজবাড়ি। জনসাধারণের জন্য খুলে গেল শোভাবাজার রাজবাড়ির সিংহ দুয়ার। সারাদিন বাংলা টিভির পর্দায়, সারাদিন বাংলা টিভির এক্সক্লুসিভ কভারেজ শোভাবাজার রাজবাড়ি থেকে। নাম অলোক কৃষ্ণ দেব, আমি রাজবাড়ির সবচেয়ে সিনিয়র, আমার বয়স 86। গত বছর লকডাউনের জন্য বাকি বাদ ছিল, তাই এক মোটামুটি 103 হতে পারে, নাহলে 104 বছর উদযাপন করছি আমরা। আমরা যখন প্রথম এটা শুরু করেছিলাম, আমাদের ঠাকুর রাধাকৃষ্ণ দোলের আগে আমরা একটা, ঠিক তখন শান্তিনিকেতনে জন্ম হয়নি, দোলের আগে একটা গান বাজনা দিয়ে আগে থেকে একটা প্রস্তুতি শুরু করেছিলাম। তখন খুব উৎসব হতো, নগর সংকীর্তন করা হতো, সব সবাই মিলে গান গাইতে গাইতে যেতাম। আমাদের পূর্বপুরুষের কথা বলছি, এখনকার কথা বলছি না, আমি 100-150 বছর আগের কথা বলছি। ফিয়েন ঘরে আমাদের মিঠাই তৈরি হতো, প্রচুর মিঠাই বিলি হতো, বড় বড় পেতলের পিচকিরি বেরোতো, তাতে আপনার আইসিআর বিলিতি রং, সেই রঙগুলো পেতলের বালতি, সেই রং দেওয়া হতো গায়ে। আর কুমকুম, কুমকুম এখন তো অদৃশ্য হয়ে গেছে, সোলার কুমকুম, এই কুমকুম ছিল আমাদের মাস্ট, আবির ভরে দেওয়া হতো। সেই উৎসবটা চলছিল, মাঝে ভাটা পড়ে গেল, আমাদের ফ্যামিলি আস্তে আস্তে সব এনগেজ হয়ে পড়লো, আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আমরা নিজেরা আর ঠিক পারফর্ম না করে সবাইকে নিয়ে পারফর্মটা করি। আশেপাশে আর যারা জানে, গান বাজনা জানে, বসন্ত উৎসবের দোলের গান, ইয়ের গান যারা জানে, তাদের নিয়ে আমরা একটা উৎসব করি। বারবার আমি বলি, আমার ফেসবুকে লিখি, আমার বইতে লিখেছি, বাঙালিবাদীর আত্মকথায় সব কিছুতে, যে কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। এই যে হারিয়ে যাওয়া একটা কলকাতা, তার যে ঐতিহ্য, তার যে চার্ম, উত্তর কলকাতা, প্রাচীন ভিনটেজ বনেদি কলকাতা, সেই যে জিনিসটা, সেইটাকে তুলে ধরাই আমার একমাত্র লক্ষ্য থাকে। এটা মানুষ অনেকটা ভুলে যাচ্ছে, মানে ধুতি পাঞ্জাবিকে বলছে কুর্তা শেরওয়ানি, লুচি তরকারিকে বলছে পুরি সবজি, বুঝতে পাচ্ছেন তো? মানে বিয়েতে নবত হচ্ছে না, ভেন হচ্ছে না, বলছে ল্যাঙ্গা অমুক সঙ্গীত, তো বাঙালি বাঙালি থাকাটাই ভুলে যাচ্ছে। তাদের এখানে ফিরিয়ে আনুন, তারা উত্তর কলকাতা দেখুক, বুঝুক কত বড় তাদের কালচার, কত বড় তাদের ইতিহাস, তখন তারা সেই চার্মটা অনুভব করবে ভেতর থেকে। এই যে মাঠ, এই যে প্রান্তর, এইখানে স্বামীজির নাগরিক সংবর্ধনা হয়, মানে সিটিজেন্স ফেলিসিটেশন, তিনি যখন প্রথম ফেরেন আমেরিকার থেকে। প্রতিটা জায়গায় শোভাবাজার রাজবাড়ির ইঁট, প্রতিটা মানে ঠাকুর দালান, তার বেদি, ওইখানে যে গোপীনাথ জিউ, প্রতিটা জিনিস পবিত্র, তার একটা ইতিহাস রয়েছে, শয়ে শয়ে বছরের ইতিহাস। কে আসেননি এখানে, কে বসেননি এই বেদিতে? তাহলে এই যে ঐতিহ্য, সেইখানে বসন্তোৎসব, দুটোকে কাপল করতে হবে, এক হলো হেরিটেজ হিস্ট্রি বাঙালিয়ানা, এক হলো বসন্তোৎসব, তার যে আমেজ, তার যে আনন্দ। বাঙালি সমস্ত জিনিসকে ধর্মের ওপরে তুলতে পেরেছিল, এইটাই খুব ইন্টারেস্টিং। বাঙালির রাখি বন্ধন একটা ধর্মীয় বা কোনো কমিউনাল ফেস্টিভ্যাল নয়, সেটা সবার জন্য, বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে, মানে এই বাগবাজারে এর পাশেই বাংলার মাটি বাংলার জল লিখেছিলেন। এইখানে শোভাবাজার রাজবাড়িতে, বুঝতে পাচ্ছেন তো, আরও অনেক ইতিহাস একের পর এক হয়ে গেছে। যখন আমরা বসন্ত উৎসবের কথা বলি, তখন এটা আর হোলি থাকে না, এটা আর দোল থাকে না, এটা আর রাধাকৃষ্ণ, সেই জিনিস তার মধ্যে থাকে না। হচ্ছে অবশ্যই, এটা ঠাকুর বাড়ি, ঠাকুর দালান, ওইখানে পুজো হলো, সন্ধ্যা আরতি হলো, কিন্তু যেটা হচ্ছে সেটা সবার জন্য। সেখানে কী জাত পাত, উঁচু জাত নিচু জাত, ব্রাহ্মণ ক্ষত্রিয়, কোথাও তার আর ভেদাভেদ নেই, সেটা বসন্তের উৎসব। বসন্ত এসে গেছে, আনন্দের সময়, খুশির সময়, ভালোবাসার সময়, নতুন করে নিজেকে জেগে ওঠার সময়, তুলে ধরার সময়। তাহলে বাঙালিও সেইভাবে জেগে উঠুক। শোভাবাজার রাজবাড়ির থেকে ডক্টর পার্থসারথি মুখার্জি, ভালো থাকুন, বাঙালি থাকুন।
উদযাপন করলেন? আজকে শোভাবাজারের রাজবাড়িতে 103তম বসন্ত উৎসব পালন হলো, যেটা সত্যি বাঙালি হিসেবে বোধ হয় গর্ব করার মতনই, কারণ আমাদের ঐতিহ্যগুলো তো দিনকে দিন হারিয়েই যাচ্ছে। তো আজকে যেমন পুরনো প্রজন্ম নতুন প্রজন্ম মিলেমিশে এক হয়ে গেল, আমরা দেখলাম গানে নাচে সব কিছুতে, এরকমই যেন মিলেমিশে আগামী দিনগুলো চলে হাসি আনন্দে, কোনো যেন দুঃখের দিন আমাদের জীবনে না আসে। ধন্যবাদ। তার মধ্যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিংবদন্তীদের, মানে সম্রাজ্ঞী প্লাস কীর্তিশ্রী, ওনাদের গান ই করার জন্য, যার জন্য কতটা পেরেছি জানি না, কতটুকু ওনাদের মানে গান গেয়ে সবাইকে খুশি করতে পেরেছি জানি না। আমার তো ভীষণ ভালো লেগেছে, গান করেও আমি খুব আপ্লুত, ওনাদের শ্রদ্ধা জানাতে পেরেছি এই জন্য আমি খুব গর্বিত। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম আসলাম, আমি এই 7টার দিকে এসেছি, মানে দেরি হয়ে গেছিলো আসতে, কিন্তু খুব ভালো লেগেছে। ফাংশন হচ্ছিল, ডান্স হচ্ছিল, গান। শোভাবাজার রাজবাড়ি থেকে দেখলেন সারাদিন বাঙালি টিভির এক্সক্লুসিভ কভারেজ। প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাঙালি টিভি, সবসময় সবার সাথে। পাওয়ার্ড বাই জীবনপুর প্রাণপ্রস্থ ভিলেজ ট্রাস্ট, ওল্ড এজ হোম।